সবাই কেমন আছো? আশা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ আমি দুপুরবেলা রান্না করেছিলাম সাগুর খিচুড়ি। সাগু মানে সাবু, সাগু সাবু ওনাকে অনেক কিছু বলা থাকো, তো আমরা সাগু বলি, সাবুও বলি। ওটা দিয়ে খিচুড়ি করেছিলাম। দেখো খিচুড়িটা কী সুন্দর হয়েছিল, যেরকম দেখতে সুন্দর হয়েছিল সেরকম খেতেও কিন্তু অনেকটা ভালো হয়েছিল। আর এটার মধ্যে দু একটা ভাতও দেখা যাচ্ছে, ভাত কারণ হলো দু একটা সকালের ভাত ছিল, সেগুলো একটু দিয়ে দিয়েছিলাম তার জন্য। সঙ্গে করেছিলাম আলু ভাজা আর সঙ্গে লেবু। যদি কেউ সাবু দিয়ে খিচুড়ি করে তো সাবুগুলোকে আগে ভিজিয়ে রাখবে, ভিজিয়ে রাখলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, ডালের সঙ্গে দেবে না। ডাল সিদ্ধ হওয়ার পর সাবু দেবে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, খুব সুন্দর হয়। আমি আগে একবার করেছিলাম, তাড়াতাড়ি দিয়ে মানে একসঙ্গে দিয়ে দিয়েছিলাম, প্রবলেম হয়েছিল। তো কী করবে, আগে ভিজিয়ে রাখবে, ডাল সিদ্ধ হওয়ার পর সাগু দিয়ে দেবে, দেখবে তাড়াতাড়ি হয়ে যাবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি।